তিনতলা অথবা চারতলার সমান একটা বট গাছে থেকে উপর থেকে ঝুলিয়ে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে কোনো স্ট্রিং ছিল না এবং প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি ওইভাবেই ঝুলেছিলাম ওইভাবেই শট নেওয়া হচ্ছিল চার বছর পর আমার জীবনে অমানুষ এসছে তো আমি আসলে অনেক অপেক্ষা করি বলেই হয়তো বা চরিত্রগুলো এরকম ভিন্ন হয় এবং এরকম দিশার চরিত্র আমি আরেকটি করব না সেটা আমি কথা দিলাম তো আমি আশা করব যে আমাকে নিয়ে যাতে আরও এক্সপেরিমেন্ট হয় আমি নিজেকে কাদামাটির মতো রাখার চেষ্টা করি যাতে আমি যে কোনো চরিত্রে নিজেকে একটা আদল দিতে পারি খুবই ভালো লাগছে কারণ দীর্ঘদিন শব্দটা আপনারাই বললেন আসলে দীর্ঘদিন পর আমি নিজেকে মানে বিগ স্ক্রিনে দেখতে পাবো সেই ঢাকা টাকের পরে মাঝখানে চন্দ্রাবতী সেটাও করোনার পরপরই যেহেতু রিলিজ পেয়েছিল খুব বেশি মানুষ দেখার সুযোগ পায়নি তাছাড়া যে সিনেমাগুলো জমে আছে সেটার মধ্যেই একটা অন্যতম সিনেমা হচ্ছে অমানুষ সো এই অমানুষটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি কারণ এই এটার শুটিংটাও আমরা করেছি করোনার মাঝখানে একেবারে পরিবারকে ছেড়ে অনেক দিন আমরা জঙ্গলে ছিলাম তো যখন ফিরছিলাম তখন মনে হচ্ছিল যে কি যেন একটা ফেলে আসছি মানে অরণ্যের মায়া আসলে ছাড়া যায় না এখন অবধি পর্যন্ত আমরা আমার কাছে আমার মনে হয় আমি এখনও ওই অমানুষের যে ক্যারেক্টার আমার দিশা তাকে আমি ফিল করি চ্যালেঞ্জ নিতে চাই বলেই তো আসলে এরকম চরিত্রগুলো আমি বাছার চেষ্টা করি এবং সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার ডিরেক্টর এবং মিডিয়ার সকলের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে এরকম চরিত্রে ভাবেন কারণ আমি প্রথমে শুরু করেছিলাম উধাও সেখানে আমি একজন নিশিকন্যার ক্যারেক্টার করেছি এরপর আমি প্রায় তিন বছর বসেছিলাম ঢাকা অ্যাটাকের মতো আরেকটি ক্যারেক্টারের জন্য সেই ঢাকা অ্যাটাকের পরে চন্দ্রাবতী চন্দ্রাবতীর পরে তাও চার বছর পর আমার জীবনে অমানুষ এসছে তো আমি আসলে অনেক অপেক্ষা করি বলেই হয়তো বা চরিত্রগুলো এরকম ভিন্ন হয় এবং এরকম দিশার চরিত্র আমি আরেকটি করব না সেটা আমি কথা দিলাম তো আমি আশা করব যে আমাকে নিয়ে যাতে আরও এক্সপেরিমেন্ট হয় আমি নিজেকে কাদামাটির মতো রাখার চেষ্টা করি যাতে আমি যে কোনো চরিত্রে নিজেকে একটা আদল দিতে পারি সো আমার জন্য দোয়া করবেন আমি তো এরকম কোনো শুনিনি যে অমানুষ এক অথবা অমানুষ দুই বলে অনেক ভিন্নতা মানে কোনো মিলই নেই কারণ কষাইতে আমি হচ্ছি যেখানে কষাই স্ত্রী চরিত্রে অভিনয় করেছি যেখানে আমি ক্রাইমের বিরুদ্ধে যেখানে আমি প্রতিবাদী অ্যাকচুয়ালি আমি পুরো টিমটাকে বাঁচাই অসম্ভব মানবিক একটা চরিত্র আর এখানে সে নিজেই ডাকাত এবং তার এথিক্সের কোনো বালাই নেই সে তার সে বন্য তার ভিতরে অনেক হিংসে রয়েছে তার এথিক্সে অনেক যেটাকে মনে বলে যে অমানুষ হওয়ার জন্য যত গুণাবলী রয়েছে সব কিছুই তার রয়েছে এবং এরপরে তার একটা ট্রান্সফরমেশনও আছে যেটা এই সিনেমাটার অমানুষ থেকে এতগুলো মানুষের মানুষ হওয়ার একটা জার্নি রয়েছে সবাই তো মানুষ হতে চায় আর আপনি অমানুষের একটি সেটে কাজ করলেন তাও আবার একটা বাঁচার চরিত্রে হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখানে কি বুঝে বা কি চিন্তা ভাবনা করে এই অমানুষ ক্যারেক্টারটাতে ঢাকাতে করেছেন প্রথম কথা হচ্ছে ভাই আমি যখন কোনো একটা স্ক্রিপ্ট শুনি অথবা যখন আমার কাছে একটি চরিত্র আসে প্রথমে আমি এত কিছু ভাবি না যে দর্শক কী ভাববে অথবা এই ছবিটি চলবে কি না আমি প্রথমে নিজেকে জিজ্ঞেস করি যে এই চরিত্রটি আমি করতে চাই কি না তো সেই জায়গা থেকে প্রথমেই আমি আমাকে চ্যালেঞ্জ ফিল করেছি কারণ আমি ধরেন এটার মধ্যে অনেক নেগেটিভ অ্যাপ্রোচ রয়েছে চরিত্র তো যেটা আমরা আমি বেসিক্যালি প্র্যাকটিস নাই আমার লাইফে আমি খুবই সাধারণ জীবনযাপনের মানুষ আমি ফুল পাতা নিয়ে থাকি ছবি আঁকার মধ্যেই থাকি বাচ্চাদের নিয়ে থাকি হ্যাঁ তো সেরকম একটি মেয়েকে এরকম একটা বন্য করা হ্যাঁ এবং আমি যেটা বলতে চাই এই চরিত্রটি করার সময় আমার মেয়ে প্রায় আসতো আমাকে দেখতে এবং দশ বারো দিন সে আমার সাথে ভয়ে কথা বলতো না যে অমানুষ ছবিটি কি আপনার প্রথম ছবি না আমার ঢাকা ট্রাক রয়েছে আমার চন্দ্রাবতী রয়েছে আমার স্বপ্নের বাড়ি রয়েছে আমার ভুবন মাঝি রয়েছে আমার উধাও রয়েছে এরপরে হচ্ছে
রয়েছে, কষাই রয়েছে, এরপরে হচ্ছে অমানস। সবগুলোর ডিরেকশন কি অনন্যমান তাই ছিল? না, শুধু কষাইতে অনন্যমান ছিল। খুবই ভালো ছিল, কারণ মামুন ভাইয়ের সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে তার সাথে আমার খুবই টম অ্যান্ড জেরির সম্পর্ক, এবং আমি আমার কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস, এটা উনিও জানেন এবং খুঁতখুঁতেও বটে। তো ওনার সাথে আমার প্রতিনিয়ত শুধু প্রশ্ন নিয়েই লেগে যেত, এবং সেটা আমি খুব এনজয় করতাম, কারণ আমাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ফাইট আছে যে উনি বলছেন যে না দিশা এরকম হবে, আমি বলছি না দিশাকে এইটার সাথে এটা মিলানো যায় না। তো এরকম একটা জায়গায় যে দিশাকে আমরা পেয়েছি, এই আপনারা যে আজকে গানটা দেখেছেন সেটাও অনেক ঝগড়া ঝাঁটি হ্যাঁ তো করার পরে আসলে একটা ডাকাত মেয়ে কীভাবে নাচবে, সে কীভাবে তার প্রেম নিবেদন করবে, সেটা তো আসলে অন্য 5-10টা মেয়ের মতো হবে না। এবং সে যেহেতু খুবই মানে ফিজিক্যালি ফিট, তো তার ওই বিষয়টাও এখানে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। ভাইয়া আমাকে আপনি যে কোনো চরিত্র দেন, সেটা করার জন্য আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি, আমি আসলে কোনো জায়গায় নিজেকে বেঁধে দিতে রাজি নই। ভাইয়া এটা হচ্ছে, এটার ক্রেডিট গোস টু আমার যে কোরিওগ্রাফার আলিফ। আমি প্রথমেই যখন এই গানটি পাই, পাওয়ার পর আমি বলেছিলাম যে একটা ডাকাত মেয়ে আসলে কী কী করতে পারে। তো তো এরিয়াল ড্যান্স বলে এই ফর্মটাকে, সেটা হচ্ছে আমাকে প্রায় 3-4 তলার সমান একটা বট গাছে থেকে উপর থেকে ঝুলিয়ে নিচে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে কোনো স্ট্রিং ছিল না, এবং প্রায় 4-5 ঘন্টা আমি ওইভাবেই ঝুলেছিলাম, ওইভাবেই শট নেওয়া হচ্ছিল। ভাইয়া এটা তো আসলে একেবারেই দর্শকের উপরে, আমি এক্সপেরিমেন্ট করেছি এবং নিজেকে ভাঙার চেষ্টা রয়েছে আমার, কারণ ওই আদুরে থেকে তারপরে আপনার যেটাই বলেন চন্দ্রাবতীর সোনাই থেকে নিয়ে শুরু করে কষাইয়ের একটা নারী চরিত্র থেকে নিয়ে শুরু করে যেটা আপনারা দেখেছেন সয় একেবারে নিরিবিলি নীরব একটি নারীর চরিত্র থেকে এখানে হুট করে এরকম একটি ডাকাত চরিত্র, এটা আসলে সময় বলুক, আমি আসলে শুধু দোয়াই চাইব। ঈদে ভাইয়া আমার অনুদানের একটা সিনেমা ছায়াবৃক্ষ আসার কথা, সেটা সময় বলবে, আসলে আমরা জানি যে সেটা রিলিজ পাবে, কিন্তু সেটা কি ঈদে পাবে কিনা সেটা আমি ঠিক জানি না। তাছাড়াও আমার ওটিটিতে 2-3টা কাজ রেডি আছে, আর যদি ভালো স্ক্রিপ্ট আসে তাহলে আমি নাটক করব, আর এই তো আর শর্ট ফিল্ম আছে আর 3-টি কাজ। আচ্ছা বেশিরভাগই নাম এখনও ঠিক হয়নি, কিন্তু সিনেমা যেটার কথা বললাম অনুদানের সিনেমা ছায়াবৃক্ষ, সেটার নাম আমরা এখনও কনফার্ম, আর বাকি যেগুলোর নাম সেগুলো এখনও একটু এর মধ্যে রয়েছে। সেখানেও নীরব ভাই আছেন, অপু বিশ্বাস উপদি আছেন, সুমিত রয়েছেন, শতাব্দী দা রয়েছেন, সেটাও একটা খুবই দুর্দান্ত চা শ্রমিকদের জীবন নিয়ে। আচ্ছা অমানুষ যে 17 জন রিলিজ হচ্ছে, তো সেক্ষেত্রে দর্শকদের তো অনেক চাওয়া পাওয়া আছে, আসলে আপনি কি কতটুকু দিতে পেরেছেন বা দর্শকদের একটা মেসেজ দেন যে আমি এই জিনিসটা ভালো লেগেছে আপনার দেখলে ভালো হবে? আমি এতটুকুই বলবো যে যারা প্রেম দেখতে চান তারা সেখানে অমানুষে প্রেম পাবেন, যারা প্রতারণা দেখতে চান, বন্ধুত্ব দেখতে চান, অ্যাকশন দেখতে চান, নাচ দেখতে চান, গান দেখতে চান, কমেডি দেখতে চান এবং দুর্দান্ত লোকেশন দেখতে চান, গান শুনতে চান, তারা অমানুষ দেখুন। আচ্ছা আপু একটা প্রশ্ন ছোট করে করি, সেটা হচ্ছে যে বর্তমান যে সিনেমা হলের বর্তমান যে অবস্থা, বর্তমান সিনেমা হলের পরিস্থিতি ঠিক নেই, বর্তমান ঢাকার মধ্যে যেগুলো সিনেমা ঠিক আছে বাইরে সেটা ঠিক নেই, সেই প্রেক্ষাপটে অমানুষ সিনেমা কতটুকু ব্যবসা সফল হবে বলে মনে করছেন? ভাইয়া এটাও আমি বারবার যেটা বলছি, দেখেন আমরা আসলে এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এখন না কোনো কিছুই আপনি স্পেসিফিকলি অ্যান্সার দিতে পারবেন না, কারণ এখন আমরা খুবই একটা গুমোট সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ মাত্র করোনা শেষ হয়েছে, আমাদের হল সংখ্যাও সীমিত, আমাদের সিনেমাগুলো বাজেটও সীমিত, আমরা অনেক কষ্ট করে করে এক একটা সিনেমা, এবং দেখেন একটা সিনেমা নামানো যে কত কঠিন এটা আসলে যারা আমরা আছি, আপনারাও আছেন, তারা জানেন যে একটা সিনেমা কত কষ্ট করে একটা হলে যায়। সো আলটিমেটলি যতক্ষণ সেটা হলে না যাচ্ছে এটা আপনি আসলে বলতে পারবো না যে এটা কতখানি কি হচ্ছে, সেটা সময় বলবে। ডেডিকেশনটা কিরকম দেখলাম এই সিনেমাতে? দুর্দান্ত, সেটা তো স্ক্রিনে বারবার বোঝা যায়, এবং ধরেন ওনার মানে তো নীরব ভাইয়ের ডেডিকেশনের কারণেই কিন্তু পুরো টিমটা আরও আমরা অনেক উজ্জীবিত ছিলাম, এবং মিশা ভাইয়ের কথা না বললেই নয়, কারণ উনি আসার পরে আসলে ধরেন
বিগ স্ক্রিনের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আসলে সিনিয়ররাই পারেন। আমরা তো ধরেন নবীন, অন্তত আমার ক্ষেত্রে তো আরও বেশি নবীন। আমি থিয়েটার করেছি, নাটক করেছি, শর্ট ফিল্ম করেছি, কিন্তু বিগ স্ক্রিন ইজ সামথিং ডিফারেন্ট, ওটার বডি ল্যাঙ্গুয়েজটাই অনেক ডিফারেন্ট। তো সেখানে নীরব ভাই এবং মিশা ভাই এবং অপু ভাই আমাদের আসলে ভীষণ ভালো মতো মেন্টর হিসেবে কাজ করেছেন। তারপর দর্শককে হলমুখী করতে হবে, আমাদের এই সময় কী করা উচিত, এই সময় ইন্ডাস্ট্রি কী করা উচিত বলে মনে করছেন আপনি? ভাই আমি খুবই একটা ছোট মানুষ, আমি শুধু আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলার ততটুকু বলতে পারি। সেটা হচ্ছে, যেমন এটা না আসলে সম্মিলিত একটা প্রচেষ্টা হওয়া প্রয়োজন, এটা আসলে একতরফা হলে হবে না। একটা ইন্ডাস্ট্রি মানে আপনি, আমি, প্রডিউসার, পরিচালক, সাথে দর্শক। কারণ ধরেন যখন একটা কঠিন সময়ের ভিতর দিয়ে আমাদের চলচ্চিত্র শিল্প যাচ্ছে, সে সময় আসলে এই মুহূর্তে কিন্তু আমাদের সংখ্যা বাড়ানো দিয়ে মেইন ফ্যাক্টর, যাতে আমাদের হলগুলো চালু হয়, এবং হলগুলো চালু হলেই কিন্তু আমরা আবার ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়ে যেতে পারব। তো সেই ক্ষেত্রে আমি এতটুকুই বলবো যে আমাদের প্রচুর সিনেমা করতে উৎসাহী হতে হবে, কারণ এবং সেটা উৎসাহটা দিতে হবে, দর্শকদেরকেও দিতে হবে, দর্শকদেরকে নিজেদের দেশপ্রেমের কারণে হলেও অন্তত একটু সময় ব্যয় করে আমাদের সিনেমাগুলো দেখতে আসুন। যদি খারাপ হয় সেটা মুখের উপর বলুন, যদি ভালো হয়, যদি একটি লাইনও ভালো লাগে সেটা বলুন, তাহলে আমরা উৎসাহিত হব এবং আরেকটা সিনেমার জন্ম হবে। না হলে আসলে ইন্ডাস্ট্রিটাতে আমরা কীভাবে বাজবো বলেন।